দর্শক, শুভ সকাল। এখনো কিন্তু চলছে শীতকাল, আর শীতের সকাল মানেই রোদ পোহানো, পিঠাপুলির আয়োজন। ঠিক তেমন একটি শীতের সকালে আমি হাজির হয়ে গেছি বরাবরের মতোই মাইটিভির পর্দায় আমার সকল অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই কী কী আয়োজন থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। আজকের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে, তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ বৃহস্পতিবার, 31 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ, 18 মাঘ 1425 বঙ্গাব্দ, 24 জমাদিউল আউয়াল 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1600 সালের এই দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1909 সালের এই দিনে আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়। 1972 সালের এই দিনে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন। 1999 সালের এই দিনে সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয়। 2012 সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবির মৃত্যুবরণ করেন। আপনার সোনামনের জন্মদিনকে রাঙিয়ে তুলতে আমরা নিয়েছি এক ভিন্ন উদ্যোগ। আমাদের মাই টিভির এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামনের জন্মদিন। আপনার ছোট্ট সোনামনির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামনির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামনির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarsokal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsokalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামনির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে, দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, আজ যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামনির জন্মদিনে তাকে দেখুন মাই টিভির পর্দায়। নাগরিক ব্যস্ততার এই নগরের কোথায় কী ধরনের অনুষ্ঠান হচ্ছে তারই খোঁজ খবর নিয়ে আমাদের এবারের আয়োজন এই নগরে শান্তির খোঁজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে জাতীয় পিঠা উৎসব 1425। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই উৎসব। 10 দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও কিন্তু চলে যেতে পারেন এ সকল অনুষ্ঠানের স্থলে এবং পরিবার সহ উপভোগ করতে পারেন এ সকল আয়োজন। কথায় বলে, সুস্থ দেহেই সুন্দর মন বিরাজ করে, আর এই সুস্থ দেহকে টিকিয়ে রাখতে যোগাসন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগ অভ্যাস করলে আমরা দৈহিক এবং মানসিকভাবে সুস্থ এবং সবল হয়ে উঠি, তাই আমরা নিয়মিত যোগ অভ্যাস করব এবং সুস্থ এবং সবল হব। আজ আপনাদের আমরা দেখাবো পবন মুক্ত আসন। এর জন্য প্রথমে আমাদের যেতে হবে শবাসনে। এরপর পা দুইটাকে জোড়া করেন, হাত দুইটা নিচের দিকে রাখেন হাতের তালু। এরপর ডান পা ভাঁজ করেন,
দুই হাত দিয়ে পাটা ধরে যতখানি পারেন পেট এবং বুকের সাথে লাগানোর চেষ্টা করেন। শ্বাস ছাড়তে ছাড়তে নাকটা হাঁটুতে স্পর্শ করান। এই সময় খেয়াল রাখবেন আপনার বাঁ পা যেন উঁচু না হয়ে যায়। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড অবস্থান করুন। এরপর শ্বাস নিতে নিতে মাথা নিচের দিকে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন। একইভাবে বাঁ পাটাকে ভাঁজ করুন, দুই হাত দিয়ে চেপে ধরুন, পাটা যেন বুক এবং পেটের সাথে মিশে যায়। এরপর শ্বাস ছেড়ে নাকটা হাঁটুতে স্পর্শ করান। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। শ্বাস নিতে নিতে মাথা নিচের দিকে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন। এরপর দুই পা একসাথে ভাঁজ করেন, দুই হাত এর আঙুলগুলো পরস্পরের সাথে লক করুন এবং শ্বাস ছেড়ে মাথা তুলুন, দুই হাঁটুর মাঝখানে নাকটাকে নেওয়ার চেষ্টা করুন। এখানেও আপনি 10 থেকে 30 সেকেন্ড অবস্থান করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। শ্বাস নিতে নিতে মাথা নিচে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন এবং শবাসনে যান। পা দুইটা একটু ফাঁকা করেন, হাত দুইটা হাতের তালু দুইটা উপর দিকে রাখেন, চোখ বন্ধ এবং গভীর করে শ্বাস নেন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করেন। এটা হলো এক রাউন্ড। এইভাবে 3 রাউন্ড এই আসনটি অভ্যাস করুন। এই আসনের নাম থেকেই বোঝা যায় এর উপকারিতা। আসনটির নাম হলো পবন মুক্ত আসন। পবন অর্থাৎ হলো বাতাস। আমাদের দেহে যে দূষিত বাতাস আছে, দেহ থেকে সেই দূষিত বাতাস দূর করতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে। বিশেষ করে এই দূষিত বাতাসের জন্য আমাদের দেহে বাত এবং গ্যাস হয়ে থাকে। এই বাত এবং গ্যাস দূর করতে এই আসনের ভূমিকা অপরিসীম। এছাড়াও এই আসন আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এই আসন অপরিহার্য। দর্শক, অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে আমরা, অর্থাৎ এখন নিতে হবে ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। ছোট্ট একটি বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকল অনুষ্ঠানে। মাই টিভি মানেই ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। দর্শক, আমাদের প্রতিটি আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ফ্যান এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি স্বপ্নে বিদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ডিরেক্ট বাই অ্যাকশন।
বিনোদন জগতের সব খবরাখবর নিয়ে অনুষ্ঠান শোবিজ ওয়ার্ল্ড বিকেল 5:30 মিনিটে। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20 মিনিটে। তোমাকে দেখলে না বউ বউ লাগে। টুইস্ট প্রতিভায় উদ্ভাসিত তারকাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন তৌহিদ আফ্রিদি শো সন্ধ্যা 6:50 মিনিটে। আমি মনের সুখে একবার কানতে চাই। সম্পাদকের উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান আমার গান রাত 8:15 মিনিটে। ভালোবাসি তার স্টাইল, চিনতে পারছিস? ফেয়ার লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30 মিনিটে, বেলা 12:30 মিনিটে, দুপুর 2:30 মিনিটে, বিকেল 4:30 মিনিটে, বিকেল 5:00 জেলা সংবাদ, সন্ধ্যা 6:00 ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30 মিনিটে, রাত 9:30 মিনিটে, রাত 11:30 মিনিটে, রাত 2:30 মিনিটে, ভোর 4:00। সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে? আপনার সেই সুন্দর দেখায় যদি আমরা একটু সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে তা নয়, স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই উপকারী। পরিবেশ দূষণের প্রভাব, ঘাম, তেল মিলে মুখের তেলতেলে অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় চালের গুঁড়ার ব্যবহারে। চালের গুঁড়া খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে, ফলে সূর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত। এর ব্যবহারে রোদে পোড়া ত্বক ঠিক করে ও ক্ষতিগ্রস্ত ত্বক পুনরুদ্ধার করে। চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে ত্বকের ভাঁজ পড়া রোধ করে। চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টান টান করে তোলে। সপ্তাহে 2-3 দিন করে চালের গুঁড়ার প্যাক ব্যবহারই এক মাসের মধ্যেই স্কিন হবে ফর্সা, দাগমুক্ত এবং টলটলে লাবণ্যময়। বিনোদন জগতের পছন্দের তারকার নিত্য নতুন খবর জানতে আমাদের আগ্রহের কিন্তু কোনো কমতি নেই। এখন জানবো তাদের সকালটা কিভাবে শুরু হয়। আমার সকালটা আসলে কাটে অনুপ্রেরণা দিয়ে, অর্থাৎ আমার সকালটা গান শুনে কাটে। সাধারণত শিল্পীরা গান গেয়ে সকালটা শুরু করেন, রেয়াজ করে সকালটা শুরু করেন, কিন্তু আমি গান গাইবার চেয়ে শুনতে বেশি ভালোবাসি, শুনে আমার অনুপ্রেরণা আসে। তাই সকালটায় আমি গান শুনি এবং আমার রেয়াজটা হয় রাতে। আমার ধারণা সকালটা খুব সুন্দরভাবেই শুরু হওয়া উচিত, কারণ একটা দিনের শুরুই বলে দেয় যে পুরোটা দিন কেমন হবে। তো সকালবেলাটা যদি আমাদের মন ভালো থাকে তাহলেই মনে হয় যে সারাদিন সমস্ত কাজ করবার অনুপ্রেরণা আমরা পেয়ে যাব। সে কারণেই সকালবেলাটা যাতে মন খারাপ না হয় এবং প্রিয় যে কাজগুলো সেগুলোই করা উচিত, এবং লক্ষ্য রাখতে হবে যে কোনো কারণে যেন আমাদের মনটা খারাপ না হয়, আর যেই সব কারণে মনটা খারাপ হতে পারে সেগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। এখন জেনে নেব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। চুলকানো মানেই চর্মরোগ, এটা বিহিতভাবে পরিচিত সারা বিশ্বে সবসময় এবং সর্বকালে। চুলকানোই কিন্তু প্রধান সমস্যা মানুষের চর্মরোগী আমাদের কাছে আসেন, এমনকি অনেক শিশুরা বলেন ওই চর্মরোগে ডাক্তারকে টেলিভিশনে দেখা যাচ্ছে। অর্থাৎ স্কিনের প্রায় প্রত্যেকটা রোগীর উপসর্গ চুলকানো। সবচেয়ে বেশি সম্ভাবনা হলেও চুলকানো হয় তখন বলা হয় অ্যালার্জি। তো অ্যালার্জি এমন একটি রোগ যেখানে প্রথমেই তার উপসর্গ চুলকানো অথবা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, হাঁচি দেওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এতে প্রত্যেকটা কারণেই চুলকানো দেখা দেয়। চুলকানোর রোগের মধ্যে সবচেয়ে বেশি যে রোগটা আমাদের দেশে বিশেষভাবে দেখা যায় সে জনসংখ্যার কারণে, জনসংখ্যাধিক্যের কারণে, এবং অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে পয় নিষ্কাশন ইত্যাদি ভালো ব্যবস্থা থাকে না, সেখানে স্কেবিজ বা খুশপাচরা দেখা দেয়।
খুচপাচপা খেবিস এমন একটা রোগ, এটা একজন হলে সবারই হতে থাকে। এই জন্য যখনই কোনো বাসায় খুচপাচ্ছা দেখা দেয় সঙ্গে সঙ্গে আশু চিকিৎসার প্রয়োজন। সেজন্য প্রথম প্রয়োজন এই পাত্রা নিরোধক কিছু মলম পাওয়া যায়, সেটা গলা থেকে পা পর্যন্ত লাগাবেন। সেটা সবচেয়ে পারমেথ্রিন গ্রুপের ওষুধটা সবচেয়ে ভালো এখন যেটা ব্যবহৃত হচ্ছে, যাতে গায়েও বেশি জ্বালাপোড়া করবে না, কোনো সমস্যা হবে না। এটা একদিন লাগাবেন এবং সেটা 7 দিন পর আরেকবার লাগাবেন। এর পরিবারের সবাই ব্যবহার করবেন যখন ফ্যামিলিতে স্কেবিজ বা খুশপাচরা হয়। আর চুলকানোর জন্য একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ খাবেন, তাতেই কিন্তু রোগটা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। তাই চুলকানো নিয়ে কোনো সমস্যা নয়, অ্যালার্জি নিয়ে সমস্যা নয়। এই চুলকানো হলে একটু চুলকানো ওষুধ খেলেই ভালো, তবে এই পরিস্থিতি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নয় যদি সেখানে কোনো প্রদাহ বা ইনফেকশন না হয়। তবে স্কেবিস যদি ইনফেকশন হয় তখন কিন্তু কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আশু চিকিৎসার প্রয়োজন। যখনই কোনো পাত্রা জাতীয় জিনিস দেখা যাবে তখন নিজেরা চিকিৎসা না করে পার্শ্ববর্তী কোনো ডাক্তার অথবা যে কোনো জায়গায় যারা ডাক্তারি সম্বন্ধে জানেন এমন জায়গায় একটা সমাধান পাওয়ার জন্য যাওয়ার প্রয়োজন। তবে বেশি দিন চুলকানো থাকলে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা করে সেটার প্রয়োজন। এবং চুলকানা এমনকি দেখা যায় যাদের কিডনি রোগ হয় এবং কিডনি ফেলিওর দেখা যায় অনেক চুলকানা হয়, লিভার ডিজিজ চুলকানা হয়, এবং খেয়াল রাখতে হবে চুলকানোর কারণ নির্ণয় করে চিকিৎসা করা, তাতে আমরা সবাই মুক্তি পাবো এই চুলকানোর রোগ থেকে। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, নিয়মিত যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। চিঠি লিখতে হবে এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনারা মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। ফেসবুক পেজে মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakalmytv। তো দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময় মাই টিভির পর্দায় আমার সকল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।